সাধারণ জ্ঞান, বাংলাদেশে রপ্তানি দ্রব্য ও ক্রেতা দেশ। বাংলাদেশে প্রধান প্রধান আমদানি দ্রব্য, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং ইপিজেড সমূহ। বাংলাদেশে রপ্তানি দ্রব্য ও ক্রেতা দেশ। তৈরি পোশাক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ। হিমায়িত খাদ্য, ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, মধ্যপ্রাচ্য, ইইউ। চামড়া ও চামড়াজাত দ্রব্য, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, কোরিয়া, ভারত, বেলজিয়াম, পোল্যান্ড। চা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, জার্মানি, ফ্রান্স এবং ইটালি। পাট ও পাটজাত দ্রব্য, ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, জার্মানি, ফ্রান্স, ইটালি, পোল্যান্ড এবং হাঙ্গেরি। কাগজ ও নিউজ প্রিন্ট, ভারত, পাকিস্তান, ইরাক, হাঙ্গেরি এবং পোল্যান্ড। হস্তশিল্পজাত দ্রব্য, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, ইটালি। বাংলাদেশে প্রধান প্রধান আমদানি দ্রব্য, খাদ্যশস্য, যুক্তরাষ্ট্র, কানাডা, থাইল্যান্ড ও ভারত। খনিজ তেল, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্র। পরিবহন যান ও যন্ত্রপাতি, জাপান, ভারত, ইটালি, ফ্রান্স ও জার্মানি। কলকব্জা ও যন্ত্রপাতি, যুক্তরাষ্ট্র, জাপান ও যুক্তরাজ্য। লৌহ ও ইস্পাতজাত দ্রব্য, যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, থাইল্যান্ড, জাপান ও ডেনমার্ক। রাসায়নিক দ্রব্য ও ওষুধপত্র, যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, থাইল্যান্ড, জাপান ও ডেনমার্ক। প্রাণীজ ভেষজ তেল ও চর্বি, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও শ্রীলঙ্কা। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসমূহ, বিইপি জেড এ কি? বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। বাংলাদেশে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলো কী নামে পরিচিত? ইপিজেড বা বিইপিজেড এ নিয়ন্ত্রিত। বাংলাদেশের মোট রপ্তানি আয়ে ইপিজেড এর অবদান কত? 18%। ইপিজেড নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কি? বিইপিজেড এ। বাংলাদেশে এযাবৎ কয়টি ইপিজেড স্থাপিত হয়েছে? 10টি, 8টি সরকারি, সর্বশেষ কর্ণফুলী ইপিজেড সহ এবং 2টি বেসরকারি। বাংলাদেশে প্রথম ইপিজেড কোনটি? চট্টগ্রাম ইপিজেড। চট্টগ্রাম ইপিজেড কত সালে স্থাপিত হয়? 1983 সালে। বাংলাদেশে দ্বিতীয় ইপিজেড কোনটি? ঢাকা ইপিজেড, সাভারে 1987 সালে স্থাপিত হয়। বাংলাদেশে তৃতীয় ইপিজেড কোনটি? মংলা ইপিজেড। বাংলাদেশে চতুর্থ ইপিজেড কোনটি? কুমিল্লা ইপিজেড। বাংলাদেশে পঞ্চম এবং উত্তরাঞ্চলের প্রথম ইপিজেড কোনটি? ঈশ্বরজি ইপিজেড, পাবনা। বাংলাদেশে একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড ও উত্তরাঞ্চলের দ্বিতীয় ইপিজেড কোনটি? উত্তরা ইপিজেড, নীলফামারি। বাংলাদেশে প্রথম বেসরকারি ইপিজেড কোনটি? আরইপিজেড, রাঙ্গুলিয়া ইপিজেড। আরইপিজেড এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে? 10 অক্টোবর 1999 সালে। দেশের দ্বিতীয় বেসরকারি ইপিজেড কোনটি? কেইপিজেড, কুরিয়া ইপিজেড, 12 মে 2007। কেইপিজেড, কোরিয়ান ইপিজেড কোথায় অবস্থিত? চট্টগ্রাম কর্ণফুলী নদীর মোহনায়। কেইপিজেড প্রস্তুতকরণে কোন দেশীয় কোম্পানি বিনিয়োগ করে? দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান। বাংলাদেশে ইপিজেডগুলোতে সবচেয়ে বেশি বিনিয়োগ করে কোন দেশ? দক্ষিণ কোরিয়া। সম্প্রতি ঢাকা ইপিজেডে ইউরোপের কোন দেশটি বিনিয়োগ করে?
সুইজারল্যান্ড। ইপিজেড সমূহে বিনিয়োগকারী দেশ কয়টি? 33টি। আজমদি ইপিজেড প্রতিষ্ঠিত হয় কবে? 6 মার্চ 2006, নারায়ণগঞ্জে। বাংলাদেশে সর্বশেষ ইপিজেডের নাম কি? কর্ণফুলী ইপিজেড। বাংলাদেশ নির্মিত ইপিজেড সংখ্যা কতটি? 2টি, ফেনী ইপিজেড এবং মেঘনা ইপিজেড মুন্সিগঞ্জ। বেপজার গভর্নিং বডি কবে ফেনী ও মেঘনা ইপিজেড স্থাপনের অনুমোদন দেয়? 11 ফেব্রুয়ারি 2008।